নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দিতে চলেছি এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে প্রমাণসহ কখন কোন নোটিফিকেশান বেরিয়েছিল ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং তার কবে কোন প্যানেল কত তারিখে বেরিয়েছিল আপনাদেরকে কিন্তু উপযুক্ত প্রমাণসহ আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো যদি আপনারা এই ভিডিওটি দেখেন থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সি নিয়ে যে প্যানেল যে এক্সপায়ার্ড হয়েছে এই বিষয়টা যে সুপ্রিম কোর্টে তুলে ধরেছে প্রাইমারি বোর্ড এই বিষয়টা যে সত্য কি মিথ্যা এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিত প্রমাণ সহ দেখাতে চলেছি তো এই ভিডিওটি দেখলে আশা করি আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এবং আলিওসন মণ্ডল মন্ডল কত তারিখে মামলা করেছিল কলকাতা হাইকোর্টের যে কে স্ট্যাটাস সেখান থেকে কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাতে চলেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানটায় আপনাদের কিন্তু সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কিন্তু তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা আমরা তাহলে এবার দেখে নিই যে থ্রি নাইন টু নাইন মামলায় আগামীতে ঠিক কী ঘটতে চলেছে তো দেখুন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটি নোটিফিকেশান যেখানে প্রাইমারি বোর্ডের কিন্তু এই যে নোটিফিকেশানটা আউট হয়েছিল এখানে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে স্টেট ওয়াইজ তো এই রিক্রুটমেন্ট বেরিয়েছিল তেইশ বারো দু হাজার কুড়ি তারিখে দেখছেন সেক্রেটারির লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশান তেইশ বারো দু হাজার কুড়ি তারিখে এই নোটিফিকেশান বেরিয়েছে এবারে আমরা দেখে নিই এবারে দেখুন আপনাদের সামনে আমি যে নোটিশটা নিয়ে এসেছি এটা কিন্তু পনেরো দুই দু হাজার একুশ তারিখের নোটিফিকেশান যেখানে যার কিন্তু মেমো নাম্বার তিনশো তিরিশ বিপি দু হাজার একুশ এখানটায় কিন্তু বলা হয়েছে দ্য ফলোয়িং স্টেট ওয়াইড মেট লিস্ট প্রিপেয়ার্ড বাই দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যাজ পার দ্য বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো তো এখানটায় তেইশ বার দু হাজার কুড়ি তারিখের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানকে কেন্দ্র করে পনেরো দুই দু হাজার একুশ তারিখে প্রথম যে প্যানেল লিস্ট সেই প্যানেল লিস্টের এটা কিন্তু নোটিফিকেশান যেখানে কিন্তু লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট ইন রেসপেক্ট অফ পনেরো হাজার দুশো চুরাশি অর্থাৎ পনেরো হাজার দুশো চুরাশি জনকে চাকরি দেওয়া হচ্ছে এবং বারোশো ষোলোটা সিট তুলে রাখা হয়েছিল প্রশ্নবুল সহ অফলাইন ক্যান্ডিডেটদের জন্য তো এই হচ্ছে তার নোটিফিকেশান তো পনেরো দুই দু হাজার একুশ তারিখে প্রথম যে প্যানেল পাবলিশের নোটিফিকেশান সেই নোটিফিকেশান বেরিয়েছিল কিন্তু প্রাইমারি বোর্ড কিন্তু পনেরো দুই দু হাজার একুশ তারিখে কোনো প্যানেল সেভাবে দেয়নি এবারে দেখুন এই যে ডেট চব্বিশ তিন দু হাজার বাইশ তারিখে এই নোটিফিকেশানটা পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড এখানে বলছে পাবলিকেশন অফ স্টেট ওয়াইজ মিডলিস্ট এগেনস্ট সাতশো আটত্রিশ ভ্যাকান্সিজ অ্যাজ পার আওয়ার নোটিফিকেশান অফ পনেরো দুই দু হাজার একুশ ইনকমপ্লিয়েন্স উইথ সেভারেল অর্ডারস পাসড বাই অনারেবল জাস্টিস রাজর্ষী ভারদ্বাজ অনারেবল জাস্টিস সোমেন সেন অ্যান্ড অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য ইনসেভারেল রিটপিটিশানস আপনাদেরকে যেটা বললাম যে বারোশো ষোলোটা যে সিট তুলে রেখেছিল প্রাইমারি বোর্ড ষোলো হাজার পাঁচশোর মধ্যে এর আগের যে নোটিফিকেশানটা দেখলেন আপনারা সেইখানটাতেই কিন্তু চব্বিশ তিন দু হাজার বাইশ তারিখে নোটিফিকেশানটা বের করেছে যেখানে কিন্তু সাতশো আটত্রিশ যে ক্যান্ডিডেট যারা রিট পিটিশান করেছিলেন বা যারা অন্যান্য ম্যাটারে রয়েছেন তাদের কিন্তু নিয়ে এই প্যানেলের নোটিফিকেশানটা বেরিয়েছে তো এই হচ্ছে তার প্রমাণ চব্বিশ তিন দু তারিখ যেখানে কিন্তু সাতশো আটত্রিশ ক্যান্ডিডেটদের নাম রয়েছে নিচে তো এই হচ্ছে তার প্রমাণস্বরূপ আর সবার শেষে যে বিষয়টি রয়েছে প্রাইমারি বোর্ডে যেটা কিন্তু সব থেকে বেশি ট্যুইস্ট এখানটায় কিন্তু দেখুন তেইশ এগারো দু হাজার একুশ তারিখের এই নোটিফিকেশান যেটা প্রাইমারি বোর্ড পাবলিশ করেছিল যার মেমো নাম্বার তেরো উননব্বই স্ল্যাশ বিপি স্ল্যাশ দু হাজার একুশ এখানটাই বলছে দিস ইজ টু নোটিফাই দ্যাট স্টেট ওয়াইড মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট অফ টেড টু থাউজেন্ড ফোরটিন কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন ক্যান্ডিডেটস এগেনস্ট ফোর হান্ড্রেড সেভেন্টি এইট ভ্যাকান্সিস অ্যাজ পার নোটিফিকেশান ডেটেড ফিফটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ সালের পনেরোই ফেব্রুয়ারি যে নোটিস প্রথম যে মেরিট লিস্টটা নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে যে ভ্যাকান্সি তুলে রাখার কথা বলা হয়েছিল সেখান থেকে কিন্তু চারশো আটাত্তর ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে ফ্রম অফলাইন অ্যাপ্লিকেন্টস অ্যান্ড দোজ অনলাইন অ্যাপ্লিকেন্টস নট ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট হু গট লেজার মার্কস দেন দ্য মেরিট লিস্টেড তো এখানটায় বলছে শুধু অফলাইন ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু নয় এখানে অফলাইন ক্যান্ডিডেট সহ এবং অনলাইন অ্যাপ্লিকেন্ট যারা ছিলেন নট ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট তাদের মধ্যে দিয়েও কিন্তু এখানটায় মেরিট লিস্টে জায়গা দেওয়া হয়েছে তো এই যে চারশো আটাত্তর যে ভ্যাকান্সি এখানটায় কিন্তু লাস্টে চারশো আটাত্তর জনের নাম রয়েছে তো এই লিস্ট কিন্তু প্রাইমারি বোর্ড তারা পাবলিশড করেছে তেইশ এগারো দু সালে তো এবারে দেখে নিই যে আলি হোসেন মণ্ডল মামলা করেছে কবে তাহলে এখানে তেইশ এগারো দু হাজার একুশ তারিখে যেহেতু প্রাইমারি বোর্ড লাস্ট মেট লিস্ট পাবলিশ করছে চারশো জনের যেখানে কিন্তু অফলাইনের সাথে সাথে অনলাইন ক্যান্ডিডেটরাও রয়েছে তাহলে এই প্যানেলের ভ্যালিডিটি কিন্তু থাকছে বাইশ এগারো দু বাইশ পর্যন্ত তো এবারে আমরা দেখিনি যে কবে আলিওসন মন্ডল মামলা করেছিল কোর্টে দেখুন এখানটাতে আমি আপনাদের দেখাই যে আলিওশনের মণ্ডলের যে মূল মামলা যার নাম্বার কিন্তু ছিল এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এইট নাইন এইট ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টু যার রেজিস্ট্রেশন ডেট ছিল তেরো পাঁচ দু হাজার বাইশ তারিখে অর্থাৎ তেরো পাঁচ দু হাজার বাইশ তারিখে কিন্তু মামলাটা করা হয়েছিল যার ফার্স্ট হেয়ারিং হয়েছিল উনিশে মে দু হাজার বাইশ তো এই যে মামলা এই মামলায় আমরা নিচে দেখে নিই দেখতে পাচ্ছেন আলি হোসেন মণ্ডল অ্যান্ড আদার্স যেখানে মূল পিটিশনার এবং অ্যাডভোকেট কিন্তু রয়েছে দিব্যেন্দু চ্যাটার্জি এবং রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এখানে আলি হোসেন মণ্ডলের যে মূল মামলা সেটাকে কেন্দ্র করে অনেকগুলো ক্যান ফাইল হয়েছিলো তো এটা কিন্তু প্রথমে ছিল অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে যেখানে কিন্তু উনিশ পাঁচ দু তারিখে প্রথম হেয়ারিং হওয়ার কথা ছিল তারপরে আসে মামলাটি আট সাত দু হাজার বাইশ তারিখে অনারেবল জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তো আপনারা দেখতে পেলেন যেখানে এখানে প্যানেলের ভ্যালিডিটি কিন্তু বাইশ এগারো দু সাল পর্যন্ত থাকার কথা সেখানে কিন্তু আলিওশন মণ্ডল মামলা দায়ের করেছে তেরো পাঁচ দু হাজার বাইশ তারিখে অর্থাৎ প্যানেল এক্সপায়ার হওয়ার ছয় মাস আগেই কিন্তু এই মামলাটি করা হয়েছে তারপরেও কিন্তু সুপ্রিম কোর্টকে বোঝানো হয়েছে যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে বা এই বিষয়টা বোঝানো হয়েছে তো এই যে উপযুক্ত তথ্য প্রমাণ এই যে এই ভিডিওতে যে আপনাদেরকে তত্ত্ব প্রমাণগুলো তুলে ধরলাম এই প্রমাণের ভিত্তিতে যদি রিভিউ পিটিশান করা যায় তাহলে হয়তো সুপ্রিম কোর্ট এই তিন হাজার নশো উনত্রিশটি ভ্যাকান্সিকে নট ইনক্লুডদের জন্য মান্যতা দিতে পারে এবং গতকালকের যে জাজমেন্ট সেই জাজমেন্টের ওপর হয়তো কিছুটা রিভিউ হতে পারে তো এই বিষয়টিকে কোর্টে নজরে আনা দরকার তাই সমস্ত নট ইনক্লুডেড ক্যান্ডিডেট যারা আছেন এক ছাতার তলায় এসে কিন্তু এই বিষয়টাকে সুপ্রিম কোর্টে নজরে আনা প্রয়োজন বা উচিত বলে আমার মনে হয় কেননা এটা কিন্তু থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সিটা যেহেতু সিঙ্গেল বেঞ্চের এবং ডিভিশন বেঞ্চের রায় ছিল তাই এখানে কিন্তু প্যানেল এক্সপায়ারের বিষয়টি একটু তুলে ধরলে হয়তো আপনারা জাজমেন্টটা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে সমস্ত বিষয় বোঝানোর চেষ্টা করলাম উপযুক্ত প্রমাণ সহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা হয়তো ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না